শুক্রবার সকালে গোঘাট থানার মদিনাতে রাজ্য সড়কের উপর কোতুলপুরগামী একটি স্কর্পিও গাড়িতে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে স্থানীয় বাসিন্দারা ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনায় গাড়ির চালক ও যাত্রীরা হতাহত হয়নি। পাশাপাশি ঘটনার বেশ কিছু সময় পর দমকল আসাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ তৈরি হয়। আমার ঘর থেকে বেরিয়ে ড্রাইভার নিয়ে কোন জায়গা আমার আত্মীয়বাড়ি যাচ্ছিলো, কোন জায়গা জয়রামবাড়ি আমার এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, আর হঠাৎ গাড়িটা শর্ট সার্কিট লেগে আগুন লেগে গেল। যে শব্দে আগুন কজন ছিল মোট? আমার ড্রাইভার আর আমি নিজে ছিলাম। আমি